সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, আমাদের সাথে আছো, পড়াশোনা করছো, কারণ সামনেই তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা। সুতরাং টিউটোরিয়াল পরীক্ষায় ভালো করার অন্যতম উপায় হচ্ছে যে সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় বা যে বিষয়গুলো কিছুদিন আগে শেষ হয়েছে সেই বিষয়ের উপর কিন্তু পরীক্ষা হয়। সুতরাং এই ক্লাসগুলো, প্রিভিয়াস ক্লাসগুলো, চলমান ক্লাসগুলো যদি ভালো মতো করে থাকো তাহলে কিন্তু টিউটোরিয়াল পরীক্ষায় খুব সহজেই সুন্দরভাবে পড়া যায় বা পরীক্ষা দেওয়া যায়। আর আমরা যেহেতু ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিই, সব ক্লাসগুলো যদি তোমার দেখা থাকে ওই অধ্যায়ের উপর অবশ্যই তোমার একটা দক্ষতা চলে আসবে, তোমার একটা ধারণা চলে আসবে যে এমন হবে না যে এই বিষয়টা ওই অধ্যায়ে কোথায় ছিল, এরকম একটা কনফিউশন থাকবে না। সুতরাং যদি নিয়মিতভাবে ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই ওই অধ্যায় সম্পর্কে ভালো ধারণা পাবে। তো আমরা নবম শ্রেণীর দ্বাদশ অধ্যায়ে অর্থনীতি নিয়ে আলোচনা করছিলাম, তাই না? তার সাথে বাংলাদেশের অর্থনৈতিক বিষয়গুলো জড়িত আছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে বাংলাদেশের অর্থনৈতিক কিছু বৈশিষ্ট্য, অবশ্যই প্রত্যেকটা দেশের ইকোনমিক সিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিকস থাকে, কান্ট্রি ভেদে ইকোনমিক সিস্টেম কিন্তু ডিফারেন্ট হয়। এখন ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলোর ইকোনমিক সিস্টেম আর এশিয়ান এগ্রিকালচার বেস কান্ট্রিগুলোর ইকোনমিক সিস্টেম কিন্তু এক না, চাইলেও কিন্তু রাতারাতি পরিবর্তন করতে পারে। সুতরাং ইকোনমিক সিস্টেম কান্ট্রি ভেদে আলাদা হয়। তো বলতো বাংলাদেশের ইকোনমিক সিস্টেমের মেইন কিছু ক্যারেক্টারিস্টিকস, হোয়াট ইজ দা মেইন ক্যারেক্টারিস্টিকস অফ আওয়ার ইকোনমি? অবশ্যই যে আমাদের ইকোনমি এগ্রিকালচার বেস, আওয়ার ইকোনমি এগ্রিকালচার বেস। আবার এগ্রিকালচার বেস ইকোনমি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ন্যাচারের উপর আমাদের এগ্রিকালচারটা ডিপেন্ড করে। ভালো বৃষ্টিপাত হলে, বন্যা নদী ভাঙন যদি না হয়, খরা যদি না হয়, তাহলে কিন্তু এগ্রিকালচারের প্রোডাকশনটা বেশি হবে। আবার যদি ন্যাচারাল ডিজাস্টারগুলো হয় তাহলে কিন্তু এগ্রিকালচার প্রোডাকশনটা একটু কম হয়। সুতরাং আমাদের এগ্রিকালচারটা ডিপেন্ড অন ন্যাচার। আবার আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা আছে সেখানে কিন্তু দেখা গেছিলাম ক্যারেক্টারিস্টিকস যে আমাদের বেসিক ইন্ডাস্ট্রি বা হেভি ইন্ডাস্ট্রি সেভাবে ডেভেলপ করেনি। আমাদের ডেভেলপ করেছে কি যে স্মল ইন্ডাস্ট্রি বা কনজিউমার বেসড ছোট ছোট যে শিল্পগুলো আমাদের দৈনন্দিন চাহিদা মেটায় সেই শিল্পগুলো আমাদের কিন্তু পুরো ডেভেলপ করেছে। তো যাই হোক, আজকে আমরা দেখব আরেকটা টপিক নিয়ে, সেটা হচ্ছে যে আমরা যে খুব বেশি অগ্রসর হতে পারছি না বিভিন্ন ক্ষেত্রে, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে খুব বেশি অগ্রসর হতে পারছি না, হোয়াট ইজ দ্য রিজন, মানে দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড দিস। সো ওই রিজনগুলো নিয়ে একটু আলোচনা করবো। এখানে সব রিজন নিয়ে আমি আলোচনা করবো তা না, আমরা প্রধান প্রধান রিজন নিয়ে আলোচনা করবো, তারপরে আমরা দেখবো যে আসলে কোনটা সবচেয়ে বেশি প্রধান। তো প্রথমে আমরা একটু দেখি যে ব্যাকগ্রাউন্ডটা কি, আমাদের ইকোনমি বা আমাদের দেশের ব্যাকগ্রাউন্ডটা কি। আমাদের দেশ কিন্তু অনেক আগে থেকেই শোষিত হয়ে আসছে, দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমরা বিদেশি শাসকদের দ্বারা শোষিত হয়েছি, ইংরেজদের দ্বারা 200 বছর শোষিত হয়েছি, আবার ইংরেজদের শোষণ মুক্ত হওয়ার পর আবার 2 যুগ পাকিস্তানের দ্বারা শোষিত হয়েছি, ফলে এখানে একটা শোষণ ছিল, সেটা সব ক্ষেত্রেই শোষণ শোষণ, সেটা ইকোনমিক ক্ষেত্রে শোষণ ছিল, অ্যাডমিনিস্ট্রেটর ক্ষেত্রে শোষণ ছিল। অবশ্যই এই শোষণগুলো আমাদের অর্থনীতিকে যেভাবে বিকশিত হওয়ার কথা সেভাবে বিকশিত হয়ে দেয়। সুতরাং আমরা এই শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য লড়াই করতে হয়েছে, শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য লড়াই করতে হয়েছে। সেই লড়াইটা শুধু মুক্তিযুদ্ধ, সংগ্রাম, বিদ্রোহ এরকম লড়াই যখন করতে হয়েছে, অর্থনৈতিক লড়াই করতে হয়েছে। একটা উদাহরণ দিই যে এক সময় বাংলার তাঁত শিল্প, এক সময় বাংলার কিন্তু তাঁত শিল্প খুব উন্নত ছিল, মানে কাপড় বনন শিল্প, তাঁত শিল্প উন্নত ছিল। ইংরেজ আমলে কিন্তু এই তাঁত শিল্প কিন্তু ধ্বংসের পথে চলে গেছে। তখন এভাবে কিন্তু বাংলার পটভূমিটা আসলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অতটা শোভনীয় ছিল না। তারপরে বলা হচ্ছে যে পাকিস্তান আমলে আমাদেরকে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে পিছিয়ে দিয়েছে,
সামগ্রিক ভাবে পিছিয়ে দিয়েছে পাকিস্তান আমরা যেটা বলা হচ্ছে কিভাবে সামগ্রিক ভাবে পিছিয়ে দিয়েছে এখানে কোন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলতে নাই এখানকার পুঁজিপতি শ্রেণী গর্বে তারা শিল্প কারখানা গর্বে তেমন কোন ব্যবস্থা ছিল না বড় বড় ইন্ডাস্ট্রি গুলো পশ্চিম পাকিস্তানে গড়ে উঠেছিল ফলে এই সামগ্রিক শোষণটা আমাদেরকে পিছিয়ে দিয়েছে অর্থনৈতিক পিছিয়ে দিয়েছে অর্থনৈতিক ভাবে আমরা পিছিয়েছি অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়েছি এইভাবে দেখা যায় আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা অবস্ট্রাকল তৈরি করেছে মানে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুইটেবল না এবার দেখি আমাদের কৃষি ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে আমাদের আগে বললাম যে আমাদের ইকোনমিস্ট বা ইকোনমিক সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি অবদান যেটা রাখে সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর এগ্রিকালচার সেক্টরও অনেক প্রতিবন্ধকতা আছে এগ্রিকালচার সেক্টর আমাদের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখছে এটার যে কোনো প্রতিবন্ধকতা নাই তা না এগ্রিকালচার সেক্টর অনেক প্রতিবন্ধকতা আছে যেমন বলা হচ্ছে প্রকৃতি নির্ভর এগ্রিকালচার হচ্ছে প্রকৃতি নির্ভর শুরুতে যেটা বললাম যে প্রকৃতি যদি উপযোগী থাকে প্রকৃতি যদি ফেভার করে তাহলে আমাদের কৃষির উৎপাদনটা ভালো হয় কিন্তু প্রকৃতি যদি কিছুটা ফেভার না করে তাহলে আমাদের এগ্রিকালচার যে প্রোডাকশনটা সেটা কিন্তু আশানুরূপ হয় না তার মানে এখনো আমরা মডার্নাইজেশন যেটাকে বলা হয় সেটা কিন্তু করতে পারি তার মানে এখানে আরেকটা বৈশিষ্ট্য কি হয় প্রযুক্তির স্বল্পতা প্রযুক্তি এখনো আমাদের সকল কৃষক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে প্রযুক্তির ব্যবহার কাছাকাছি নিয়ে এসে তারা যে এগ্রিকালচার সেক্টরে ভালো করছে এমন না হয়তো কিছু কিছু শুরু হয়েছে কোনো কোনো কৃষক করতে পারে তারা হচ্ছে এডুকেটেড তারা হয়তো করছে কিন্তু প্রযুক্তি নির্ভর কৃষিক্ষেত্র কিন্তু এখনো আমরা তৈরি করতে পারি নাই তো এখনো আমাদের দেশে কৃষকটা অনেকটা সোনা সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতিই আছে পদ্ধতি ফলে আমরা খুব বেশি যে উপকার পাচ্ছি এই আধুনিক যুগে যন্ত্রপাতি দ্বারা কৃষিক্ষেত্রে উন্নত করা সেটা কিন্তু না এই সনাতন পদ্ধতি প্রযুক্তি স্বল্পতা প্রকৃতির উপর নির্ভরতা কিন্তু আমাদের কৃষিক্ষেত্রকে বারবার পিছিয়ে দিচ্ছে তারপরে আরো কিছু সিস্টেম আছে যেমন মধ্য সত্ত্বভোগী এরাও কিন্তু আমাদের কৃষি সেক্টরটাকে ধ্বংস করে দিচ্ছে কিভাবে কৃষক অনেক কষ্ট করে নিজের অনেক উপার্জিত টাকা ব্যয় করে কৃষি পণ্য উৎপাদন করছে প্রকৃতির উপর সনাতন পদ্ধতিতে কিন্তু সেই পণ্যের দাম যদি তারা না পায় যথাযথ তাহলে তারা কিভাবে এগিয়ে যাবে এই যে মধ্য সত্ত্বভোগী মিডলম্যান এরা কিন্তু ওই কৃষি পণ্যটার না যথাযথ মূল্য না পাওয়ার ক্ষেত্রে কৃষকরা তারা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে মধ্য সত্ত্বভোগীরা আমাদের কৃষিক্ষেত্রকে পিছিয়ে দিচ্ছে বা কৃষি সেক্টরে অনেক অগ্রগতিটা স্তিমিত করতে কৃষক উৎপাদন করছে দাম যদি ভালো পায় সেটা আরো ভালো সুন্দর উৎপাদনে আগ্রহী হবে কিন্তু সেটা বাধাগ্রস্ত হচ্ছে তো এইভাবে দেখা যায় যে পটভূমিটাও তখন আমাদের ফেভারে ছিল না কৃষিটা এখনো কিন্তু কৃষি উৎপাদন অনেক বাড়ছে তারপরও যেরকম পাওয়ার কথা ছিল যেরকম উন্নত হওয়ার কথা ছিল হয়তো সেরকম উন্নত না আমাদের কৃষি উন্নতির ক্ষেত্রে প্রকৃতি আমাদের বড় উপায় অর্থাৎ আমাদের মাটি বলো আবহাওয়া বলো এমন সৃষ্টিকর্তার দান যেটা খুব অল্প যত্নতে হয় সুতরাং এত ঝামেলা সত্ত্বেও আমরা কিন্তু কৃষি সেক্টরে ভালো করছি এরপর আসি শিল্প সেক্টর আসলে যে সকল দেশ উন্নত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ তারা কিন্তু কিভাবে অর্জন করেছে এই শিল্প নির্ভরতা অর্জন করে অর্থাৎ শিল্পের ক্ষেত্রে অগ্রগতি করে সুতরাং শিল্প নির্ভরতা অর্থাৎ শিল্পের ক্ষেত্রে অগ্রগতি করতে হলে অর্থনৈতিক অগ্রগতি হয় তো আমাদের শিল্পের সমস্যা আছে সেটা হচ্ছে ভারী বা মৌলিক শিল্পের অভাব মৌলিক শিল্পের অভাব আমাদের
দেশে যে শিল্পগুলো হচ্ছে আমরা এখন অনেক বড় বড় শিল্প করছে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে অনেক বড় বড় শিল্প পরিবার গড়ে উঠছে কিন্তু ভারী বা মৌলিক শিল্প হেভি বা বেসিক ইন্ডাস্ট্রি ওইভাবে আমাদের দেশে বড় বড় জাহাজ বড় বড় ভেহিকল বড় বড় যন্ত্রপাতি এইরকম শিল্পের অভাব কিছুটা আমাদের দেশে আছে তারপরে বলা হচ্ছে যে শিল্পক্ষেত্রে যে অবকাঠামো কথা শিল্পক্ষেত্রে বলে থাকতে যে অবকাঠামো তার অভাব রয়েছে অবকাঠামো স্বল্পতা অবকাঠামোগত অর্থাৎ প্রপার কমিউনিকেশন সিস্টেম ম্যান পাওয়ার স্কিল লেবার এনার্জি এগুলোর ক্ষেত্রে সাফিসিয়েন্ট মূলধন এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের অভাবটা আছে যেগুলো আমাদের হয়তো যেভাবে শিল্পের বিকাশটা হওয়ার কথা ছিল সেভাবে শিল্পের বিকাশটা হয় নাই আবার কিছু কিছু আছে যে রাজনৈতিক সামাজিক রাজনৈতিক সামাজিক সমস্যা এগুলো তো থাকে বিভিন্ন দেশে এগুলো থাকে আমাদের দেশেও এই সমস্যাগুলো শিল্প ক্ষেত্রে তাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা সেভাবে অত এগিয়ে নিয়ে যেতে পারছে না তো এইভাবে দেখা যায় যে আমাদের দেশে অর্থনৈতিক যে সমৃদ্ধি বা এগিয়ে যাওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা আছে তারপরেও কিন্তু এই প্রতিবন্ধকতাগুলো দূর করে আমাদের কিন্তু বিভিন্ন সেক্টর ভালো করছে কিন্তু এই প্রতিবন্ধকতাগুলো যদি আমরা আরো বেশি সমাধান করতে পারি তাহলে কিন্তু যে মাত্রায় আমাদের অর্থনৈতিক অগ্রগতি হতো সে অর্থনৈতিক অগ্রগতি হয়তো অ্যাচিভ করতে পারতাম এখন এই সমস্যাগুলো যদি আমরা দূর করতে পারি হয়তো বাংলাদেশের বয়স 50 বছর হয়েছে সামনে আরো 20 বছরে 10 বছরে 25 বছরে আরো বেশি অগ্রগতি হবে সুতরাং এই প্রতিবন্ধকতা তো আমাদের জানা উচিত এই প্রতিবন্ধকতাগুলো মোকাবেলা করে আমাদেরকে আরো বেশি পদক্ষেপ নিতে হবে যাতে একটা সমৃদ্ধ অর্থনৈতিক দেশ হিসেবে আমরা গড়ে উঠতে পারি তো এই ছিল বাংলাদেশের অর্থনৈতিক প্রতিবন্ধকতা সমূহ আরো তোমাদের প্রতিবন্ধকতার কথা বই লেখা আছে সামনে ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা হবে তো এই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ